সকাল থেকেই মিরপুরের হোম অফ ক্রিকেটে তারার মেলা। ছুটির দিনে রাত পোহাতেই একে একে ক্রিকেটাররা হাজির কোভিড টেস্টের জন্য। একাডেমি ভবনের সামনে জড়ো হন সবাই, কেউ কেউ আসেন দলীয়ভাবে আর কেউ কেউ এসেছেন ব্যক্তিগত উদ্যোগে। ক্রিকেটারদের সঙ্গী ছিলেন কোচিং স্টাফরাও। ক্রিকেটাররা ছিলেন বেশ ঢিলে ঢালা মেজাজে। এই কোভিডের সময়েও নিজেদের মধ্যে কোলাকুলি এবং খুনসুটিতে মেতে উঠতে দেখা গেছে তাদের। পরে ধাপে ধাপে একাডেমি ভবনের নিস্তলায় বিসিবি নিয়োজিত কোভিড কর্মকর্তাদের কাছে স্যাম্পল দেন উপস্থিত সবাই। পাঁচটা দলেরই 125 জন করেছিলেন, টোটাল 125 জন সবারই আজকে টেস্ট হয়েছে, যে রিপোর্টটা আমরা আজকে রাতে পাবো। তো ওই টেস্টের উপর ডিপেন্ড করে বেসিক্যালি কালকে সবাই যার যার অ্যাক্টিভিটিসগুলো শুরু করবে। তো বেসিক্যালি আজকে রাত পর্যন্ত ওয়েট করতে হচ্ছে যে আসলে টেস্টের রিপোর্টটা কী আসে, কার পজিটিভ নেগেটিভ সবগুলো বিষয়। তবে এদিন টেস্টের জন্য আসেননি সাকিব, মুশফিক, রিয়াদ, তামিমের কেউ। তাদের বাসা থেকে স্যাম্পল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে বিসিবি। আর শেষ দিকে মাঠে আসেন সদ্যই করোনা থেকে মুক্তি পাওয়া টেস্ট অধিনায়ক এবং গাজী গ্রুপ চট্টগ্রামের ক্রিকেটার মুমিনুল হক। ইনডোরে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন মিনি। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ উপলক্ষে আগামীকাল থেকেই বায়োবাবলে প্রবেশ করবেন নেগেটিভ আসা ক্রিকেটাররা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা।